এক মাস পর নাতনির বিয়ে, তাই দেড় মন পেঁয়াজ কিনে রাখছেন। এভাবে নানা অজুহাত আর কারণ দেখিয়ে কিনে মজুত করছেন অনেকে। আমার নাতির বিয়ে আগামী 16 তারিখে। আজকে তো 16 তারিখ, আগামী 16 তারিখে, মানে এক মাস আগে। হ্যাঁ, আমি বিক্রি করি আপনার কাছে। যখন ভাই 5 বস্তা পিস কত পাইকারি পর্যায়ে পেঁয়াজ সংকটের কোনো লক্ষণ নেই, উৎপাদন বেশি হচ্ছে, রয়েছে মজুদও। তারপরও গত বছরের তিক্ত অভিজ্ঞতায় ক্রেতারাও অস্থির। পেঁয়াজের দামটা বাড়াতে হঠাৎ করে বাসা থেকে বলছে যে একটু বাড়াইয়া নিয়ে আসতে আর কি। পরিস্থিতি সেটা ওইটা আছে, তো বাড়তি আছে, কমের কোনো প্রতিক্রিয়া নেই, ডেলি বাড়তি আছে। আড়তদাররা বলছেন আগের খোলার ইম্পোর্টের চাহিদা অনুযায়ী ভারত স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকের অনুমতি দিলে শিগগিরই কমবে দাম। যারা ইনফোর্টার এক্সপোর্টার এরাই এরাই দেখা গেছে বিক্রি করে না, দাম বেশি দাম বিক্রি করেছে। পাবলিক দেখা গেছে অতিরিক্ত হয়ে গেছে, যে আমার গেলবারের মতন 250 কেজি পিস হয় কি না, এটার উপর ভিত্তি করে দেখা গেছে যে 10 কেজি হেল হয়ে যায় 2 বস্তা। পুরোটা পিস ঢুকে 70-72টা বাংলাদেশে পুষ্ট, 70-72 দেশি পিস, যেরকম আছে ধরেন দেশি পিস, তাহলে কম দেশি পিস হচ্ছে 20 টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 95 টাকা আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা দরে, তবে খুচরা পর্যায়ে তা ছাড়িয়েছে 100 টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।